খুদেদের মধ্যে আঁকার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ মালদহে। ছবি আঁকা প্রতিযোগিতার পাশাপাশি খুদেদের ছবির প্রদর্শনীও বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গে একমাত্র মালদহে এমন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এমন উদ্যোগের ফলে বহু খুদেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। প্রাপ্তবয়স্কদের জন্য এখানে বিশেষ চমক রয়েছে। 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে একজনকে সোনার ব্রাশ দিয়ে পুরস্কৃত করবেন উদ্যোক্তারা। আজকে 450 ক্যান্ডিডেট, গতকাল কি ছিল 350 ক্যান্ডিডেট। এরপরে আমাদের দুটো থেকে আছে গোল্ডেন ব্রাশ, যেটা মালদা কেন উত্তরবঙ্গ হয় না, 18 বছর থেকে 35 বছর পর্যন্ত আমরা এই কম্পিটিশনটা রেখেছি। সিনিয়র শিল্পী তারা অন্তত যেন পার্টিসিপেট করতে পারে, তাদেরকে একটাই আমরা অর্ডার দিই, একটা সোনার ব্রাশ দিই, এটা একজনই পায়। শুধু আর্ট কম্পিটিশন না, এখানে কিন্তু এখানে একটা প্রদর্শনী হচ্ছে, যেটা শুধুমাত্র চিত্রের চিত্র প্রদর্শনী। সেটার উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি বাচ্চারা বিভিন্ন ছবির স্কুলে ছবি আঁকা শেখে, হ্যাঁ, তো ছবি আঁকা এঁকে তারা বাড়ি চলে যায়। হ্যাঁ, তাদের ছবি নিয়ে কোনো প্রদর্শনী, ছবি এঁকে কী হবে, কেন আঁকবো, এই অনেক জিজ্ঞাসা থাকে, গার্জেনদের মধ্যেও থাকে। তাদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে একটা জায়গা করে দেওয়া যে তারা ছবির একটা প্রদর্শনী করতে পারে, এখানে কিছু ছবি পায়। মালদা শহরের একটি ক্লাবের উদ্যোগে গত কয়েক বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শহরের মনস্কামনা মন্দির সংলগ্ন একটি ফাঁকা মাঠে 2 দিনব্যাপী চলছে এই প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা প্রদর্শনীর নাম আর্ট হাট। উদ্যোক্তারা জানান, প্রতিযোগিতায় প্রথম দিন 350 জন খুদে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার প্রায় 450 জন খুদে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। উদ্যোক্তারা জানান, 2018 সাল থেকে প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়ে আসছে। করোনা পরিস্থিতিতে মাঝে 1 বছর বন্ধ ছিল, এবছর 4র্তম বর্ষ। খুদে থেকে অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই অভিনব প্রতিযোগিতা ও প্রদর্শনী। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল। আমাকে আমাকে কি চেনা লাগে।